তাগুতেরি রাজ কায়েম হয়েছে, তাগুতেরি রাজ কায়েম হয়েছে, সারাটি দুনিয়ায় হাই রে হাই, মমিনের আজ ইমান নিয়ে বেঁচে থাকা হয়েছে দাই, বেঁচে থাকা হয়েছে দাই। মদে মাতামাতি চুরি চিন্তাই, মদে মাতামাতি চুরি চিন্তাই, যেন কর যেন বড় কথা নয়, শত শততা কখন মরেছে পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নাই আর শুনতে পাবে, দেরি নাই আর শুনতে পাবে, বনকে লুটেছে নিজের ভাই, তাগুতেরি রাজ কায়েম হয়েছে, সারাটি দুনিয়ায় হাই রে হাই, মমিনের আজ ইমান নিয়ে বেঁচে থাকা হয়েছে দাই। শয়তান বসে হাসে জয় হাসে, ওরে আদমের সব সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীর, তোরা কেন হলি তোমাস্তান রে, তোরা কেন হলি তোমাস্তান। আমি যে তোদের নরকের সাথী, আমি যে তোদের নরকের সাথী, আই আমার পিছনে আয়, তাগুতেরি রাজ কায়েম হয়েছে, সারাটি দুনিয়ায় হাই রে হাই, মমিনের আজ ইমান নিয়ে বেঁচে থাকা হয়েছে দাই। উপস্থিত আজকে এই দিনী সভার, দিনী জলসার সম্মানিত ও সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনের দিকে এই দিনকে, এই প্রতিষ্ঠানকে, এই জলসাকে প্রাণপণে ভালোবাসা আমার প্রাণের ভাই ও বন্ধুরা, ও জলসার আর এক পার্শ্বে পর্দার আড়ালে আমার স্নেহের মা ও বোনেরা, প্রশংসা মতোই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং ভালোবেসেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো না বাসলে, আমাদেরকে গ্রহণ না করলে আমরা এই সুন্দর একটি জায়গায়, যেখানে হাদিসের ভাষায় বলা হয়েছে, যেখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, সেটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমাদেরকে গ্রহণ করেছেন, আমাদেরকে কবুল করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতপর আমাদের শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, যত আল্লাহ সাল্লি আলাই ওয়াসাল্লিম বারিক আলাই। সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আজকে এই গভীর রাতে আপনাদের সম্মুখে সেই রতুয়া থেকে এসেছি, সেখান থেকে এসেছি, কিছু কথা আপনাদের শোনাব বলে মনে করে, এবং আপনারা শোনার জন্য এসেছেন, শুধু শুনলে হবে না,
সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক জালসা জুলুস শুনছি, জুমার মাধ্যমে শুনছি, অনেক কোরআন এবং হাদিসের কথা শুনে শুনে এমন কেউ এখানে নেই যে মনে হচ্ছে আমরা এই বিষয়টা জানি না। আমরা সকলেই অবগত, কিন্তু আমাদের আসল যেটা কাজ সেই কাজ আমাদের হচ্ছে না। আমরা অনেক জালসা জুলুস শুনি, কিন্তু শোনার পরেও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে থেকে যাই, আমরা পরিবর্তন হতে পারি না। আমরা যেই পাপে যেই গুনার কাজে ব্যস্ত আছি আমরা সেই কাজ করেই যাচ্ছি, আমাদের কোনো পরিবর্তন আসে না। কারণ কি? তো আমি আজকে যেটা আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হচ্ছে অপরাধ বা পাপ। যারা পাপ বা অপরাধ করে তাদেরকে কি বলা হয়? অপরাধী বা পাপী। তাদের শাস্তির ব্যাপারে আমি আলোচনার দিকে ঢুকে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগের লোকেরা কত অপরাধী ছিল, কত বড় পাপ করত। আজকে বর্তমান যুগের মানুষেরা করছে, তারা কি পাপ করত? কোনো লোকের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানটাকে দেখার পরে যেন তার মুখখানা কালো হয়ে যেত। আমি মেয়ের বাবা হয়ে গেলাম, আমাকে সমাজের লোক ঘৃণা মনে করবে, এরকম একটা প্রথা ছিল, এরকম একটা নিয়ম নীতি ছিল যে মেয়ে জন্মগ্রহণ করলে তার মুখখানা কালো হয়ে যেত। তারা অপরাধ কি করত? সেই মেয়েকে, সেই কন্যাকে তারা জীবিত অবস্থায় মাটিতে গেড়ে দিত, মাটিতে পুঁতে দিত। তাহলে আপনি বলুন যে এটা অপরাধ কি অপরাধ নয়? আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনি মাথাটা ঝুঁকান, আপনি বিবেক দিয়ে বুঝুন, ওরা যে এই নিয়ম চালু করেছিল, ওদের মধ্যে এরকম প্রথা চালু ছিল, কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাপ বলে ঘোষণা করলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন নবী করে, নবীর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন যে নবী তুমি জানিয়ে দাও এটা অন্যায়, এটা অপরাধ, এটা জুলুম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যে সন্তান সন্ততদেরকে হত্যা করো, তোমরা এরকম তোমাদের ভাবনা আছে, এরকম তোমরা ভেবে নিয়েছো, আমি যদি আমার সন্তান সন্ততিকে হত্যা না করি তাহলে আমার ফ্যামিলি বড় হয়ে যাবে, আমার সংসার বড় হয়ে যাবে, আমার পরিবার বড় হয়ে যাবে, অতএব না আমি একটা থেকে দুইটা বাচ্চা নেব আর বাকি আমি ওষুধের দ্বারাতে নষ্ট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা খিতান কাবীরা, এটা হচ্ছে কাবীরা গুনাহ, এটা হচ্ছে অপরাধ। দুনিয়ার মানুষকে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা তোমরা যারা এইরকম অপরাধ করো, কন্যা সন্তানদেরকে হত্যা করো, এটা হচ্ছে অপরাধ, এই অপরাধ করা চলবে না। আপনি মাফ করবেন, এক মিনিট টাইম দেন। আসসালামু আলাইকুম। আপনারা দক্ষিণ কন্তলা মাদ্রাসা ইসলাহুল উলুমে জালসায় গতকালকে যে নগদ দিয়েছেন তা হচ্ছে 52,538 টাকা। আজকে যে নগদ দিলেন
1,72,100 টাকা টোটাল নগদ কাল আজ নিয়ে 2,24,638 টাকা। কালকে ডিউ 35,600, তার মধ্যে আজ 2,100 টাকা এখানে অ্যাড হয়ে গেছে। কাল তাহলে 33,500 আর আজকের ডিউ 94,500 টাকা। 94,500 টাকা টোটাল দুই দিনের ডিউ 1,28,000 টাকা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন, মাশাআল্লাহ, বেশ ভালো লাগলো আদায় শুনে। তো আমি বলছিলাম যে অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে মানুষেরা কি অপরাধ করত সেই চিত্র কোরআন প্রমাণ করছে। আজকে যেই অপরাধের সঙ্গে আজকে বর্তমান যুগের মানুষেরা আমরা জড়িত, তাহলে আজকে আমাদের দ্বারাতে অপরাধ হয় কি হয় না আপনি চিন্তা ভাবনা করুন। আজকে অনেক শিক্ষিত লোক আছে যে এরা ফ্যামিলি বড় করতে চায় না। আল্লাহ নিষেধ করেছে, তুমি যেই পাপ করছো এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা করা চলবে না। বান্দা, তোমরা এই পাপে যেও না, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন যে খবরদার এই কাজ করো না। সেই অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে তারা কি পাপ করতো জানে? কোনো ব্যক্তি, কোনো স্বামীর যদি বা কোনো স্ত্রী যদি স্বামী মারা যেত, তাহলে সেই স্ত্রীকে নিজের ছেলে বিয়ে করত। আপনি এটা কি বলবেন? আপনি এটাকে পাপ বলবেন না নেকি বলবেন বলুন? এটা কেউ করে? এর চাইতে জঘন্য কাজ কে করে যে নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করবে? আল্লাহর কোরআন বলছে সেই কাজটা অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগের লোকেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে ঘোষণা করে দিলেন, এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে অন্যায়, খবরদার তোমরা এই জায়গায় যেও না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যে নারীকে, যে মেয়েদেরকে তোমাদের পিতামহ বিবাহ করেছে সেই মেয়েদেরকে তোমরা বিবাহ করো না। অর্থাৎ অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে কোনো মেয়ের যদি স্বামী মারা যেত, সেই নিজের মায়ের সঙ্গে নিজের ছেলে ব্যভিচার করতো, জেনা করতো, তাদেরকে এত ঘৃণার চোখে দেখতো, তারা মেয়েদের উপরে এরকম অন্যায় অবিচার করেছে। আল্লাহ এটাকে হারাম করলেন, এটাকে পাপ বলে ঘোষণা করলেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন যে তোমরা যেই পাপ করতে শুরু করেছো, যে অন্যায় করতে শুরু করেছো, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে অপরাধ। আল্লাহ ঘোষণা করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, নবী হে তুমি জানিয়ে দাও, মানুষেরা পাপ করছে, মানুষেরা অন্যায় করছে, ওরা বুঝে না, ওদেরকে বুঝিয়ে দাও, ওদেরকে জানিয়ে দাও, এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে পাপ। সেই অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে তারা কত অপরাধ করত, অন্যায় করত। আপনি জানেন কন্যা সন্তান জন্ম নিলে, যেটা আজকে বর্তমান যুগের মানুষেরা, আমরা মুসলমানেরা করছি, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই কন্যা সন্তানকে কি করা হতো? সেই মিরাস থেকে বঞ্চিত করা হতো, ছেলেদের নামে বাবা সব কিছু দিয়ে দিত। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, লিরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পিতামাতা, তোমাদের পিতামাতা যেই ধন সম্পদ ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই ধন সম্পদে যেমন ছেলেরা অধিকার রাখে, অংশ রাখে, সেই ছেলেরা যেমন পাবে মেয়েরাও পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই অজ্ঞতার যুগের মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, তুমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও তারা যে এরকম অন্যায় করছে। তারা কি অন্যায় করছে? শুধু ছেলেদের নামে সব কিছু
লিখে দিচ্ছে, দালান কোঠা জমি জায়গা সবকিছু দিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করছে। এটা ইসলামে অপরাধ বলা হয়েছে, এটাকে পাপ বলা হয়েছে, এই পাপের ক্ষমা নাই। অতএব তোমরা খবরদারে কাজ করো না। ছেলেরা যেমন অধিকার রাখে বাবা মায়ের সম্পত্তিতে, মেয়েরাও অধিকার রাখে। আর আজকে এক শ্রেণীর মুসলমানের আজকে বর্তমান যুগে দেখতে পাওয়া যায় যে আদরের ছেলে হজ করতে যাবে, মক্কায় যাবে হজ করতে, ছেলের নামে বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সব কিছু লিখে দিল, আর মেয়েদেরকে মাহরুম করে দিল, বঞ্চিত করে দিল, অপরাধ করলো না? সেই লোকটা যদি, সেই যতই বড় হাজি হোক না কেন, কাবার গিলাফ ধরে যদি বলে, মালিক আল্লাহ ভুল করে এসেছি, মালিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, কেন মাফ করে দাও, আমি এত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি টাকা টাকা যত আমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, আমি সব কিছু আমার ছেলের নামে লিখে দিয়েছি, আর মেয়েদেরকে আমি বঞ্চিত করে দিয়েছি, মাহবুব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তুমি যতই লাভবাহিক লাভবাহিক বলো, তোমার লাভবাহিক আমি হাজির দেব না। এই নিমু খারাপ মুনাফিক, তুই কি গাদ্দারি করেছিস, তুই পাপ করেছিস, তুই একজনের অধিকারকে নষ্ট করেছিস, তোর আমি লাভবাহিকে হাজির দেব না, তুই ঘুরে চলে যা, তোমার টাকা বরবাদ হয়ে যাবে, তুমি অপরাধী, তুমি অপরাধী। এটা তোমাকে কে পারমিশন দিল যে তুমি ছেলের নামে সব লিখে দেবে আর মেয়েদেরকে দেবে না? আল্লাহ ঘোষণা করে দিলেন এটা অপরাধ। আজকে এই অপরাধের সাথে আমরা জড়িত, অথচ আমরা অনেক, আমাদের মধ্যে হাজি সাহেব হজ করে থাকেন, রেহাই নেই। নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলছেন, এবার হাদিস শুনুন। হাদিসের রাবি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষ রে, তোরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, কোন ব্যক্তি যদি, কোন অভিভাবক যদি তার নিজের মানে সম্পত্তিকে কি করলো, কেটে দিল, মেনে মানে কি করলো, সে ওয়ারিসদের থেকে বঞ্চিত করে দিল, ওয়ারিসদেরকে দিল না সেই মিরাসকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকদেরকে কি করবে, তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে, তাকে জান্নাত থেকে মাহরুম করে দিবে। কেন করে দিবে আপনি চিন্তা ভাবনা করুন, এটা কত বড় অপরাধ, যে অপরাধ করার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন না। সুবহানাল্লাহ, কত বড় অপরাধ আমরা আজকে করছি, করে যাচ্ছি, অথচ আমরা মুসলমান। এই অপরাধগুলি অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে লোকেরা করত, তাহলে আজকে আমরা বেঁচে আছি? আজকে আপনি মনে করছেন যে আমরা বর্তমানের যুগ, সভ্যতার যুগ, ইন্টারনেটের যুগ, ফ্যাক্সের যুগ, মোবাইলের যুগ, আমরা উন্নতি করেছি? আমি মনে করি উন্নতি কি হয়েছে, অবনতি যত দিন বেরিয়ে আসছে, যত দিন আসছে আমাদের কাছে, আমরা তত অবনতির দিকে যাচ্ছি। সেই অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে লোকেরা, তাদের কৃষ্টি কালচার যেমন ছিল, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের চলাফেরা, তাদের উঠা বসা যেভাবে করেছে, তার চাইতে আমরা এক ধাপ মনে হয়েছে আরো বাড়িয়ে করছি। তারা এই পাপে জড়িত ছিল, আজকের মুসলমানরা এই পাপ করছে, তাহলে আপনি কোথায় পার্থক্য হলেন? আজকে আমাদের দ্বারাতে এই সমস্ত পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আপনাকে এই পাপগুলো করতে বলছেন? আল্লাহ তো হারাম করলেন যে খবরদার তোমরা এই কাজ করো না, কিন্তু আজকে আমরা মুসলমানরা করে যাচ্ছি, অথচ আমরা খুব গায়ের জোরে বলে থাকি আমার ঈমান আছে, আমি ঈমানদার। সেই অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে মেয়েদের অপমানিত করা হতো, বিশেষ করে যারা স্ত্রী তাদের ব্যাপারে একটি আয়াত বলি। সেই অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে সেই ইহুদিরা তারা মেয়েদের উপরে, নারীদের উপরে, স্ত্রীদের উপরে অন্যায় অত্যাচার করত। কোনো মেয়ের যদি মেন্স হতো, মেন্স পর্যন্ত ঋতু, প্রত্যেক মাসে মেন্স আসবে, হাইজ আসবে, যেটা কোরআনের ভাষায় হাইজ বলা হয়েছে, তারা তাদের সাথে এমন আচরণ করত, তাদের সঙ্গে চলা ফিরা উঠা বসা সব বন্ধ, তাদেরকে বিছানাতে ঘুমাতে দেবে না, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে না, তাদের সঙ্গে
চলাফেরা করবে না, তাদেরকে মাঠে ময়দানে জঙ্গলে যেখানে সেখানে তাদেরকে রেখে দেওয়া হতো, এরকম আচরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম বলে ঘোষণা করলেন। খবরদার, তোমরা যেই পাপ শুরু করেছো, যেই অপরাধ শুরু করেছো, তোমাদের এই অপরাধ করা চলবে না। ওই সমস্ত মেয়েদেরকে কোরআন এসে মর্যাদা দিলেন, তাদের সম্মানকে বাড়িয়ে দিলেন, তাদের মর্যাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দিলেন। নবী সাল্লাল্লাহু সাল্লামকে এসে প্রশ্ন করলেন সাহাবিরা, হে আল্লাহ রসুল, ওই সমস্ত ইহুদিরা স্ত্রীদের সাথে এরকম ব্যবহার করছে, এই ব্যাপার আপনি কি বলুন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে এই বিধান দিলেন, এই আয়াত দিলেন। কি আয়াত? يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ওই সমস্ত লোকেরা আপনাকে ওই হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি এই ব্যাপারে বলে দিন। নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কুল হুয়া আযা, সেটা হচ্ছে অপবিত্র, সেটা হচ্ছে অপবিত্র। ফাতাজিলুন নিসা ফিল মাহিজে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরুনা। নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তুমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দাও, ওই সমস্ত স্বামীরা যেন স্ত্রীদের কাছে যখন মেলামেশা করতে যাবে তখন হাইজের অবস্থায় মিনসের অবস্থায় যাবে না, বাকি তার সঙ্গে চলাফেরা উঠা বসা সব কিছু করতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসে বর্ণনা করছেন যে আমি যখন সেই মিনসের অবস্থায় থাকতাম, হাইজ অবস্থায় থাকতাম, আমি কোনো পাত্রে কোনো গ্লাসে আমি পান করেছি, আর সেই গ্লাসটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দিয়েছি, দিয়ে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম ওই গ্লাসে ওই পাত্রে পানি পান করেছেন। এখান থেকে আপনাকে আমি এটাই বোঝাতে চেয়েছি, ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকেদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন, তোমরা যে স্ত্রীদের সাথে এরকম ব্যবহার করছো, এটা অন্যায় করছো, এটা অপরাধ করছো, খবরদার তোমরা এই কাজ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে তারা এই ধরনের পাপ করত, আজকে বর্তমান যুগের মানুষেরা আমরা পাপ করতে চালু করেছি, আজকে আমরা একের পর এক, একের পর এক আমরা পাপ করেই যাচ্ছি, পাপ করেই যাচ্ছি। আপনি জানেন আমাদের উপরে এই বিপদ কেন আসে? আমরা এত জর্জরিত, আমরা আজকে এত অত্যাচারিত, আজকে আমরা আজ এত মার খাচ্ছি কেন? আল্লাহর কোরআন বলছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবদুল্লাহ বিন আমর তিনি বর্ণনা করছেন যে মানুষ যখন পাঁচটি পাপে জড়িয়ে যাবে মানুষের উপরে বিপদ নেমে আসবে। তার আগে আমি আয়াতের অনুবাদটা করি, আল্লাহর কোরআন বলছে, সূরা বাকারা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ এই মানব জাতিকে বুঝাতে গিয়ে বলছেন, বিশেষ করে যারা মুমিন তাদেরকে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কিতাবকে মানতে গিয়ে কিছু কথাকে মেনে দাও? আল্লাহর কোরআনকে মানতে গিয়ে কিছু কথাকে মেনে দাও, আর কিছুর সঙ্গে তোমরা কুফরি করো, অস্বীকার করো, অর্থাৎ তোমরা মেনে দাও না, তোমাদের বদলা কি হবে তোমরা ভালো করে শোনো। আল্লাহ বলছেন, ফামা জাযা উমাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মানুষ রে, এই কালিয়ে চোখের মানুষ রে, মহাদীপুরের মমিন রে, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহর বিধানকে মানতে গিয়ে কিছু কথাকে মেনে দিলে আর কিছুকে ছেড়ে দিলে, যেখানে আমার স্বার্থ পূরণ হবে সেখানে আমি আছি, যেখানে আমার লাভ নাই, লস রয়েছে, সেখানে আমি নেই। এরকম যারা করে থাকো তোমরা, তোমাদের বদলা হচ্ছে তোমরা দুনিয়াতে অপমানিত হবে, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে।
তোমরা দুনিয়াতে ঘৃণিত হবে, তোমরা দুনিয়াতে মার খাবে, তোমাদের বাড়িতে আগুন জ্বলবে, তোমাদের ঘরে আগুন জ্বলবে, তোমাদের মসজিদে আগুন জ্বলবে, তোমাদের বাড়িতে তোমাদের বাণিজ্য ব্যবসাতে আগুন জ্বালিয়ে দেবে, তোমাদের দোকানপাটকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কেন করে দিবে? আল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে আমার কথা মেনে দাওনি। আজকে তাই হচ্ছে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, তোমরা দুনিয়াতে ঘৃণিত হবে, তোমরা অপমানিত হবে, তোমরা মার খাবে। কেন? তোমরা কোরআনকে মানতে গিয়ে কিছু কথাকে মেনেছ। আজকে আমরা তাই হচ্ছে, আমরা কেমন করে মানছি? আল্লাহ বলছেন, হে মমিন রে, তোমরা নমাজ পড়ো, তোমাদের উপরে আমি পাঁচ ওয়াক্তে সলাত ফরজ করেছি, তোমাদের নমাজ পড়তেই হবে। কটা লোক নমাজ পড়ে, আমরা কেউ নমাজ পড়ি না। আমাদের মধ্যে নমাজের কত রকমের কোয়ালিটি আছে। বৎসরে আমরা কেউ দুই দিন নমাজ পড়ি, আবার কেউ সপ্তাহে একদিন নমাজ পড়ে, আবার কেউ পাঁচ ওয়াক্তের মধ্যে দুই ওয়াক্তের পড়ি, তিন ওয়াক্তে ছেড়ে দেই। তাহলে এই ধরনের যদি আমরা নমাজ পড়ি, তাহলে আমরা মার খাবো না কেন? আমাদেরকে কে বলেছে যে আমরা মমিন হয়েছি? যারা নমাজকে ত্যাগ করে দেয় তারা পূর্ণাঙ্গ মমিন হতে পারে না, আর যারা নমাজকে ত্যাগ করে দিবে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে ভালোভাবে মেনে দিবে না, আল্লাহর কথাকে মানতে গিয়ে ভালোভাবে মেনে দিবে না, তারা সত্যিকারই, তারা অবশ্যই অবশ্যই তারা মার খাবে, খাবে তো কোনো সন্দেহ নাই। কটা লোক নমাজ পড়েছি? আল্লাহ বলছেন, তুমি সত্য কথা বলো, আমরা বাণিজ্য ব্যবসা করতে গিয়ে আমরা মিথ্যা কথা বলছি। তাহলে আমরা আল্লাহর বিধানকে মেনে দিয়েছি?